আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর দোয়া রইল। 2020 সাল আমাদের জন্য একটা অন্যরকম অভিজ্ঞতার সাল, এটা সব সময় মনে রাখবো। আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, আল্লাহ অনেক ভালো রেখেছেন এই 20 সালে। এই সালে অনেকে স্বজনহারা হয়েছেন, অনেকে চাকরিচ্যুত হয়েছে, বিজনেসের অনেক ক্ষতি হয়েছে, বাচ্চাদের পড়াশোনা। তারপরেও বলবো যে এই সাল আমাদের জন্য অনেক 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 ভালো, কারণ আমরা নিজেদেরকে চিনতে পেরেছি, এটা বুঝতে পেরেছি যে দুনিয়াতে ধন সম্পদ থাকলেই কিছু করা যায় না। তাই যতদিন বেঁচে আছি ইমান এবং আমলের সাথে যেন দিন কাটাতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমার জন্য, যেন আমি ইমানের সাথে আমলের সাথে সৎ পথে চলতে পারি। ব্রিঞ্জাল পিৎজা বানাচ্ছি, তার জন্য আমি এখানে একটু অয়েল ব্রাশ করে গোলমরিচ, পিৎজা সস, তারপরে মাশরুম, অলিভ, চিলি ফ্লেক্স, সামান্য পরিমাণ লবণ দিয়েছি। দিয়ে উপর থেকে আমি সিলাই চিজ দিয়ে দিয়েছি। মজারেলা বা অন্যান্য চিজ দিলে বেশি ভালো লাগে, বাট এখন ওইটা ফ্রিজে রয়েছে, ফ্রিজ থেকে বের করতে অনেক টাইম লেগে যাবে, এই জন্য আমি সিলাই চিজ দিয়ে দিয়েছি। দুশো ডিগ্রিতে রেখে আমি 7 মিনিটের জন্য দিচ্ছি। আর এটা আমি 5 মিনিট প্রিট করে নিয়েছিলাম, তো ওই সময় ফোন আসছিল, যার কারণে দেখাতে পারিনি। এয়ার ফ্রায়ারে রান্না করা আমার অনেক পছন্দ, তার কারণ হচ্ছে 80% সেভ করে অয়েল, আর হেলদি ওয়েতে রান্না হয়, খুব দ্রুত রান্না হয়, আর রান্না করার জন্য কোনো ভয় নাই, মানে ছোট বাচ্চাও রান্না করতে পারবে, ডাইনিং টেবিলের উপরে রেখে দেওয়া যায়, খুব অল্প জায়গা নেই। ওভেনে যে ধরনের কাজ হয় ইলেকট্রিক এবং মাইক্রোওয়েভ ওভেনে, ঠিক সেই কাজগুলাই এই এয়ার ফ্রায়ারে হয়। তো যদি এর ডিটেলস জানতে চান তো অবশ্যই জানাবেন কমেন্ট করে, আমি জানাবো আপনাদেরকে, আরও অনেক রেসিপি দিব। আমার কাছে কিছু ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাই আর নাগেট আছে, সেগুলো আমি দিব। তো আমি আবারও 200 ডিগ্রিতে রেখে 10 মিনিটের জন্য দিলাম, কারণ এখানে যে ফ্রোজেন ফুডগুলো আছে এটার জন্য।
দেখেন কত সুন্দর হয়েছে, বিন্দু পরিমাণ কিন্তু আমি এখানে তেল দেয়নি, কিন্তু খেতে এত মজা বলে বোঝাতে পারবো না। রান্না করা খুবই সহজ, ওভেন চালাতে পারে না সে এয়ার ফ্রায়ার চালাতে পারবে, এত সহজে রান্না হয়। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি এর ডিটেলস জানতে চান অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন। বাড়িতে যাওয়ার আগে সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আমার এই ডিব্বা ডুব্বি পরিষ্কার করা, কারণ এরা সবাই রেডি হয়ে থাকলেই দাদি নানি বাড়ি থেকে যা আসবে ভরতে পারবো, আর এরাও খুব খুশি হয়ে যায় কারণ এদের গোসল করানো হয়। একজন আপু জানতে চেয়েছিল আমার কাছে যে এই যে জারগুলার রাবারগুলা কিভাবে খোলো, তো এইভাবেই আমি খুলি, তাই একটু দেখিয়ে দিলাম। জেসমিন খুব ঢং করে ভিডিও করে, তাই না? অনেকেই প্রশ্ন করে এই লেখাগুলা কি দিয়ে লেখি, তো এই যে এই ধরনের যে গ্লুগুলা পাওয়া যায় সেগুলা দিয়েই লেখি। কত বছরের খই, দই দিয়ে খই, আসলে এবার একটু কমই খাওয়া হয়েছে এই জন্য এখনও আছে। তো এগুলা শায়ানকে দিয়ে দিই, খেয়ে নিক। আর এদেরকে সবার গোসল করালাম, গোসল করি এখন রোদ পিট করাচ্ছি, এরাও খুশি আমার জিনিসও ভালো থাকবে। আর কিছু কিছু ডাল আর জিনিস আছে যেগুলো আমি হালকা রোদে দিয়ে এইভাবে রেখে গেলাম। আর এই যে এই সব জিনিসগুলা, এগুলা আমি তো এখনো আছি, আমার কাজে লাগবে, এই জন্য আমি এখানে রাখছি। আর যাওয়ার আগে আমি এইগুলা ফ্রিজে ঢুকিয়ে রেখে যাব, কারণ অনেক দিন হাত না পড়লে এগুলা নষ্ট হয়ে যাবে। বাড়িতে যাওয়ার আগে তো এমনিতেই জিনিস একটু কম কেনা হয়, একেবারে শেষের পথে সব কিছু, তারপরেও কিছু কিছু জিনিস আছে থেকে যায়। তো আমি সেইগুলো সব চেক করে দেখছি যে ডেট কি কিরকম আছে, ডেট যদি বেশি থাকে তাহলে তো বাইরে রেখে যাব, ডেট যদি কম দিনের থাকে তাহলে আমি কাউকে দিয়ে যাব, কারণ বাড়িতে কতদিন থাকবো এর কোনো ঠিক নাই। আল্লাহ যতদিন আমার ওখানে রিজিক রেখেছেন ততদিন থাকবো। সায়ানকাল রাতে মাংস গরম করছিল ঢাকনা ছাড়াই, তো একেবারে ছিটে ফুটে অবস্থা খারাপ হয়ে গিয়েছে, তো এটা এখন পরিষ্কার করব। আর একজন আপু আমাকে বলেছিল যে ওভেন কিভাবে পরিষ্কার করো একটু দেখিও। এর আগেও আমি ডিটেলস ভিডিও করছি এর উপরে আর বেশ কয়েকবার দেখিয়েছি, তো নতুন যারা বন্ধু আছেন তারা হয়তো বা দেখেননি ওই ভিডিও। আমি এখানে লেবু কেটে দিলাম, আর যদি লেবুর খোসা থাকে তাও দিলেও হবে, আমার এই লেবুতে একেবারে রস ছিল না যার কারণে আমি এটা ইউজ করে ফেললাম। তো আমি এখানে 3 মিনিট দিয়ে দিব। তিন মিনিট পরে আমি এখন ওভেনটা খুলছি, এটা করার কারণে ওভেনের যে দুর্গন্ধ আছে সেটাও দূর হয়ে যায়, আর এক ধরনের ঘাম তৈরি হয় যেটাতে ময়লা যা থাকে সব উঠে আসে। তো এখন একটা কাপড় দিয়ে আমি ভালো করে মুছে নিব। তো এইভাবে আমি রেগুলার ওভেনটা পরিষ্কার করি, আর ডিপ ক্লিনিং যদি করি তাহলে আপনাদের সাথে শেয়ার করব, আর যদি পারেন আমার ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন। তো আমি এখন দুপুরে রান্না করব। আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, এখানে সরিষার তেল দেওয়ার কথা বাট আমার মনে নেই, আমি সানফ্লাওয়ার দিয়ে ফেলেছি। তো শুকনা মরিচ দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি আমি মুরগির মাংস। আজকে আষাঢ়ি মুরগির মাংস রান্না করব, আমার কাছে কিছুই নাই তেমন, তো শর্টকাটভাবে যা আছে সেটা দিয়েই রান্না করছি। আর এই আষাঢ়ি মশলাটা আমার চ্যানেলে আছে, আমি দেখিয়েছি কিভাবে এটা বানাতে হয়। তো আমি এখানে মশলা দিয়ে দিলাম, মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট।
তো মোটামুটি কষানো হয়ে গিয়েছে, এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি আমের আচার। আসলে এই জায়গায় দিতে হয় টক দই অথবা টমেটো, তো দুটোর একটাও আমার কাছে নাই, যার কারণে আমি আমের আচার দিছি। আচারই মাংস হলেই যে আচার দিতে হয় তা কিন্তু না। তো আমি এখানে আমের আচার দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো মাংসটা রান্না হয়ে গিয়েছে, আসলে আমি খুব তাড়াহুড়া করে রান্না করে একটু ব্যাংকের কাজে গিয়েছিলাম, যার কারণে আর কোনো কিছু দেখাতে পারিনি। তো এইটাই সামান্য পরিমাণ পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি, আর যদি সময় থাকে তাহলে পানি দেওয়া যাবে না, এভাবেই কষিয়ে নিলে মানে মুরগি তো সিদ্ধ হয়ে যায়, ঢেকে ঢেকে সিদ্ধ করে নিতে হয়। আর এই জায়গায় ভাজি করছি, আমি সকালে যে বেগুন বেঁচেছিল সেই বেগুন দিয়ে পেঁয়াজের কালি আর আলু দিয়ে ভাজি করেছি। আসলে বাড়ি যাওয়ার আগ মুহূর্তে তেমন কোনো বাজার করাও হয় না, আর কিছু থাকেও না তেমন, তো শর্টকাট ভাবে যতটুকু রান্না করা যায় সেইভাবে করেছি। আপনাদের সাথে অনেক দেরিতে এই কথা হচ্ছে, যে বয়ামগুলো আমি রোদে দিয়েছিলাম সেগুলো আনছি, গুছাইছি, তারপরে আরো কাজ কিছু ছিল সেগুলো করছি। আর বিকালে নাস্তায় নিয়েছি আমরা লিচু, এই লিচুটা আমি ফ্রোজেন করে রাখি, একবার দেখিয়েছিলাম, জানি না ওই ভিডিওটা প্রাইভেট করা কিনা, এরপরে রাখলে অবশ্যই দেখাবো, খুবই ভালো থাকে। এবং আমি আমার ফ্রিজ স্টোরে দেখিয়েছিলাম যে বাদাম আমি ডিপেও রাখি আবার নর্মালেও রাখি। একজন আপু বারবার জিজ্ঞেস করছিল যে আপু বাদাম ফ্রিজে রাখলে কি বাদামে বরফ জমে যায় না বা বাদাম ভালো থাকে কিনা। তো আপু অবশ্যই ভালো থাকে, বরং বেশি ভালো থাকে, আর বাহিরে বেশি দিন রাখলে ভালো থাকে না। আর আমি সব ধরনের বাদামই ফ্রিজে রাখি। তো আমি একটা কড়াইয়ে সমপরিমাণ কাজু আর কাঠবাদাম দিয়ে দিলাম, হালকা রোস্ট করে নিব। তো আমার হালকা রোস্ট করা হয়ে গিয়েছে, এটা আমি এখন ঢেলে রেখে দিচ্ছি। আমি এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম, বাদামের পরিমাণ বেশি হলে ঘির পরিমাণও বেশি হবে। এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া, মরিচ গুঁড়া, দেন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। আরও মশলা দেওয়া যায়, আমি এখানে অন্য কোনো মশলা দিলাম না। এখন বাদাম দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি বিট লবণ। যদি বিট লবণ কেউ পছন্দ না করেন তাহলে অবশ্যই দিবেন সাদা লবণ। এটা এখন ঠান্ডা করে নিব। আর এটা কেন বানাচ্ছি আমি পরে জানাচ্ছি। অনেকেই দই বানানো দেখতে চেয়েছিল, তো এই যে বাটিতে আমার একটু টক দই আছে, এটা আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। টক দই বানানো একেবারেই সহজ, কোনো ঝামেলাই থাকে না, জাস্ট আপনার দুধের গরমটা একটু ঠিকমতো হতে হয়। তো এখানে দুধটা এমন গরম নিতে হবে যেন হাতটা ডুবিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া যায়। আমি অনেকবারই দেখিয়েছি, মানে হাতটা কিছুক্ষণ রেখে দিতে হবে এইভাবে যেন সহ্য হয়, এরকম গরম নিতে হবে। তারপরে আমি এটা ঢাকা দিয়ে ওভেনে রেখে দিব। অনেকেই জিজ্ঞেস করেছিল যে ওভেনটা চালান কিনা, ওভেনটা একেবারেই চালানো হয় না, জাস্ট ওভেনের ভিতরে গরম থাকে, তাই আমি এই গরম স্থানে রেখে দিলাম। এখন রাত মানে সন্ধ্যা, এখন এখানে রেখে দিলাম, কাল সকালে এখান থেকে বের করে নিব, অনেক সুন্দর দই হয়, আমি চেষ্টা করব সেটাও দেখানোর। বাদামটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি একটা প্লাস্টিক বয়ামে ভরে নিয়েছি। কাল দুপুরে ডাল রান্না করেছিলাম, তো একটু বাটিতে করে ফ্রিজে রেখেছিলাম রাতে খাওয়ার জন্য, পরে আর মনে ছিল না, খাইনি। তো এখন ওইটা দিয়ে আমি একটু পরোটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে গমের আটা নিলাম, মানে লাল আটাটা নিয়ে নিলাম, আর এখন সাথে দিয়ে দিচ্ছি ডাল। ডালটা নর্মাল যেভাবে রান্না করা হয় ওইভাবেই রান্না করেছিলাম, যে কোনো ডাল নিলেই হবে, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়া। এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর দিব একটু ঘি। দিয়ে এটা এখন মাখিয়ে আমি রুটির মতো করে বেলে নিব। তো খুব সুন্দর ডাল পরোটা তৈরি হয়ে যায় খুব সহজে, আর খেতেও দারুণ লাগে এটা। সব থেকে ইয়ামি দৃশ্য হচ্ছে এটা, যখন ঘিটা মেল্ট হয়, জাস্ট অসাম লাগে। তো আমার খাবার রেডি, আর এখানে আমি এই যে একটু দই বানিয়ে নিয়েছি ভাপে, এটা টকও না মিষ্টিও না, মাঝামাঝি একটা। তো এর উপরে শুধু একটু আমি মরিচ গুঁড়া আর লবণ ছিটিয়ে দিয়েছি, আর আছে মিষ্টি। তো এই হচ্ছে আমাদের রাতের খাবার, আর খাবারটা একটু সকাল সকালও খাওয়া হয়েছিল, আরও শুট
ছিল, এই জন্য তাড়াতাড়ি করে ফেলেছিলাম রান্না। তো আমি এখানে সব বের করে রেখেছি, এগুলো এখন গোছাবো। আর আমি কি কি নিয়ে যাই বাড়িতে যাওয়ার সময় সেটাই আজ আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই যে আমি এখানে চকলেট রাখি, আমি অন্য কোনো ধরনের চকলেট খেতে পারি না জার্নির সময় বিশেষ করে, তাই পালসের এই চকলেটগুলো রেখেছি। আমার তো ভমিটিং হয় যার কারণে আমি মুখরোচক জিনিস ছাড়া খেতে পারি না, তো একটু চা কফি খাওয়ার জন্য এই যে ঝাল বিস্কিট, তারপরে মটর ডাল ভাজা, তারপরে এইগুলা তো রাখাই হয়। সাথে আমি দুটো ইম্পর্টেন্ট জিনিস রাখি, সেটা হচ্ছে প্যাক লকার। এই প্যাক লকারটা নিয়ে যাওয়ার কারণ হচ্ছে আমরা অনেক সময় প্যাকেট জাতীয় খাবার খাই, খাওয়ার পরে যে প্যাকেটটা ছেঁড়া হয়, কিছুটা হয়তো খাবার থেকে যায়, তো ব্যাগের ভিতরে রেখে দিলে আবার পরে নষ্ট হয় বা ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো যদি ফ্রেশ প্যাকেটে এইভাবে দুটো প্যাক লকার নিয়ে যাওয়া হয় তো অনেক কাজে লাগে। এছাড়া আপনারা রাবার ব্যান্ডও নিতে পারেন। এখানে আমি যে বাদাম ভাজলাম সেই বাদামটা নিয়েছি, আর একটা ছোট সস নিচ্ছি, কারণ অনেক সময় আমরা ফ্রাই কিছু নিলে সসের সাথে খেতে ভালো লাগে। একটু কফি নিয়ে যাই, কারণ বাসের ভিতরে কেন জানি না খারাপ লাগে, তাই একটু চা কফি খেলেও ভালো লাগে। আর ডায়েরি আর একটা কলম তো অবশ্যই সাথে থাকে। আর ওই যে ক্রেডিট কার্ড, কিছু ফোন নাম্বার আমি রেখে দিই, অনেক সময় ফোন যদি হারিয়ে যাই তাহলে নাম্বারগুলা কাজে লাগে। আর ক্যাশের থেকে কার্ড নেওয়াই ভালো, ক্যাশ বেশি ক্যারি না করাই ভালো। আমরা তো বাস জার্নি করি, আমাদের তো গাড়ি নাই, তারপরেও কিছু জিনিস সবারই প্রয়োজন। হ্যান্ড স্যানিটাইজার তো এখন অনেক বেশি জরুরি, তার সাথে মাস্ক তো আরও বেশি জরুরি এখন। আর এই ধরনের অর্গানাইজারগুলাও খুব কাজে লাগে, অনেকগুলা কম্পার্ট থাকে, এর ভিতরে অনেক কিছু অর্গানাইজ করে নিয়েও যাওয়া হয়। তো আমি এই সব জিনিসগুলো কীভাবে নিয়ে যাই সেগুলো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। খাবারের আইটেমগুলো আমি একটা পাউচে রেখে দিলাম, আর যে চকলেট আর বাদাম আছে এটা আমি আমার ব্যাকপ্যাকে নিয়ে নিব। অনেক সময় মেকআপ প্যালেটের এইগুলা কিন্তু নষ্ট হয়ে যায়, তাই আমি যে বেবি টিস্যুগুলো আছে এই টিস্যুগুলো খুবই নরম হয়, তো এই টিস্যুগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। টেস্ট রিলেটেড যে জিনিসগুলো আছে এই পাউচটাতে রেখে দিলাম আমি। আর এই ধরনের পাউচগুলো কিন্তু কসমেটিক্সের দোকানে পাওয়া যায়, এটা খুবই কাজে লাগে আর আমার অনেক পছন্দ এগুলা। আর এর ভিতরে অনেক জায়গা আছে, অনেক কিছু রাখা যায়। গতবার বাড়ি যাওয়ার সময় এই ব্যাগগুলো আপনারা দেখেছেন, আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন যে এটা কোথা থেকে কিনেছি আর কত টাকা নিয়েছে। এটা 99 থেকে নেওয়া ছিল আমার, তো আমি এখন দেখেছি 99 প্লাস অথবা মানে ছোটো ছোটো যে ব্যাগের দোকান আছে ওগুলাতেও খুঁজে দেখতে পারেন, 100 টাকা করে নেয়। আর এর ভিতরে যে ছোটো ছোটো জুয়েলারিগুলো আছে এগুলো রেখে দিলে খুব ভালো থাকে, কারণ উপরটা অনেক শক্ত যার কারণে জিনিসগুলো অনেক ভালো থাকে, মানে নষ্ট হয় না, ভেঙে যাওয়ার ভয় থাকে না। আমার এই জুয়েলারি অর্গানাইজারগুলোর কথাও অনেকে প্রশ্ন করেন যে কোথা থেকে নিয়েছি। এগুলাও আমি নিয়েছিলাম যেখানে শোপিস, তারপরে বিভিন্ন ধরনের ঘর সাজানো জিনিস পাওয়া যায় সেখান থেকে। আর এটা আমি নিয়েছিলাম, আর একটা ওয়ার্ড্রোব নিয়েছিলাম, দুটো একসাথে মিলে 800 টাকা নিয়েছিল। ছোট ছোট জিনিসগুলা রাখা যায়। আর আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, এর ভিতরে জিনিস রাখলে না জিনিস নষ্ট হয় না। অন্যান্য অর্গানাইজারও জিনিস রেখে দেখেছি যে গোল্ড কালারের যে জিনিসগুলো এগুলো কেমন জানি কালার নষ্ট হয়ে যায়, কিন্তু এগুলাতে হয় না।
তো আমি যেগুলা জিনিস বের করেছিলাম সেইগুলা এভাবে ভরে রেখে দিলাম। আর এগুলা কিভাবে নিয়ে যাই, আরো কিছু কিছু জিনিস আমার নেওয়ার আছে, সেগুলো আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর এই পাউচগুলা কিন্তু অনেক উপকার, বাচ্চারা তো এই পেন্সিলের জন্য এগুলা কিনেই, 20 টাকা করে নেয়। তো এগুলার ভিতরে জিনিস নিলে দেখাও যায় উপর থেকে আর ভালোও লাগে। আর যদি না পান তাহলে আমার মতো হাতে বানিয়ে নেবেন। অনেকেই প্রশ্ন করেন যে আমি যখন বাড়িতে যাই তখন আমার গাছের জন্য আমি কি করে রেখে যাই, গাছে পানি দেওয়ার কিভাবে ব্যবস্থা করি। তো দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ভাইয়া অনেকগুলা বোতল নিয়ে বসে আছে। আপনাদের ভাইয়া দেখাবে গাছে কিভাবে পানি দেওয়ার ব্যবস্থা করে যাই। বোতলের মুখ একটা ভুমর দিয়ে ফুটো করে নিচ্ছে। আপনারা যে কোনো তার কাটা বা এই ধরনের চিকন একটা কোনো কিছু দিয়ে ফুটো করে নেবেন। বোতলে পানি ভরে নেওয়া হয়েছে, এখন এটা পরীক্ষা করে নেওয়া হচ্ছে যে এটা এক ফোঁটা করে পড়ছে কিনা। তো দেখেন এক ফোঁটা করে পানি পড়া শুরু হয়েছে। আর এটা সোজাসুজিভাবে ধরে রেখে রাখতে হবে। তো এভাবে সোজা করে ধরে রেখেছে যে দেখছে যে এক ফোঁটা করে পানি পড়ে কিনা। এক ফোঁটায় পড়তে হবে, এর থেকে বেশি পড়লে আবার হবে না। তো আপনারা যদি বড় বোতল নেন তাহলে অনেক দিন থাকবে। আমি আধা লিটারের বোতল নিয়েছি। আর এই ধরনের বোতলগুলা তো থাকেই আমাদের কাছে, নানান ধরনের বোতল বাসায় থাকে, অনুষ্ঠান হলে তো বোতল আসেই। তো আমার যেহেতু গাছ একটু বেশি তার এইগুলাতে হবে না, তো আমি আরও চেষ্টা করবো আরও বোতল নেওয়ার। তো আমি আপনাদের জাস্ট একটু করে দেখাচ্ছি। তো দেখেন এইভাবে যে পানি ভরতেই আছে। তো সবগুলা ফুটো করে নেওয়া হয়েছে। আর এটার একটা সুবিধা আছে যে আপনারা যদি একবার করে নিতে পারেন তাহলে আর করা লাগবে না। আর এদিকে একটু দড়ির প্রয়োজন, কিন্তু কিটির অবস্থা দেখেন, কিটি তো দড়ি দিতে চায় না, সে খেলা করা শুরু করে দিয়েছে। আমরা যখনই নিতে যাচ্ছি তখনই সে এটাকে জড়িয়ে ধরছে। অবশেষে ঝাড়ুর কারণে কিটি দড়ি ছেড়ে দিয়েছে, ঝাড়ু নিয়ে খেলা করছে। তো এ দেখেন এখানে ছিকা তৈরি করে নিবে। তো লম্বা করে একটু নিয়ে নিয়েছে দড়ি, আর কোনোভাবে ভিডিও করতে দিচ্ছে না। তো এভাবে লম্বা করে দড়ি নিয়ে নিয়েছে, মাঝখান থেকে একটা গিট দিয়ে নিচ্ছে, কিছুটা জায়গা রেখে আরেকটা গিট দিয়ে নিল। তো এই দুই গিটের মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এটা বোতলের মুখের ভিতরে ঢুকিয়ে দিল। এখন এই পাশ থেকে একটা দড়ি আর ওই পাশ থেকে একটা দড়ি নিয়ে বেঁধে নিবে আবার। তো এইভাবেই দুই পাশে করে বেঁধে নিবে, আর যতটুকু প্রয়োজন ততটুকু করে করে নিয়ে একটা শিকা তৈরি করে নিবে। তো বন্ধুরা, আমি আমার আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, যার কারণে দেখাতে পারলাম না যে আমি গাছের গুড়ায় কিভাবে ঝুলিয়েছি। নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে যে কিভাবে আমি গাছের গুড়ায় এই বোতলগুলা ঝুলিয়েছি। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আপনার ভাইয়ের জন্য একটা লাইক দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই দোয়া করি। আজকের মতো আল্লাহ হাফেজ।